সো ফ্রেন্ড, আজকে আমরা এসেছি এমন এক জায়গাতে যেখানে একটা আমি কি বলবো এখন বিস্তারিত বলতে পারছি না, তবে আপনারাই দেখুন, বিস্তারিত আমরা আপনাদের সামনে জিজ্ঞেস করছি আর আপনারা দেখুন। তো ফ্রেন্ডস, এখন আমরা এসেছি আপনাদের এই গ্রামের নাম বলেন একবার। ভুল্লা, পোস্ট ভুল্লা, রাজদরপাড়া, থানা বহরমপুর, জেলা মুর্শিদাবাদ। আমরা এখানে এসেছি, ভুল্লা এসেছি, আমার বাড়িও বহরমপুর থানার মধ্যে অন্তর্গত। আমি ভুল্লা এসেছি। এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছেলেটা একটু ভালো করে দেখাও। এই ছেলেটার বয়স 7 বছর, তাই তো? কিভাবে কি হয়েছে এবার আপনি বলেন, ছেলের মা আপনি বলেন। খেলা খেলতে খেলতে রাস্তা দিয়ে গেছিল, কুকুরে কামড়ে দিয়ে ওকে হসপিটাল নিয়ে গেছিল। হসপিটাল নিয়ে যেয়ে তখন ছেলেকে ইঞ্জেকশন দিলো, ইঞ্জেকশন হলো, তারপর হসপিটালে নিয়ে গেছিল, মেডিকেলে, বহরমপুর মেডিকেলে, তারপরে নিয়ে এলাম বাড়ি, নিয়ে এলাম। ভালো ছেলে, ছেলে খেললো, ই করলো, সবই কিছু করলো। তারপরে হঠাৎ আবার রাত্রে জ্বর, ওই জ্বরের সিজনে ছেলে একবারে লাতা পাতা হয়ে গেল। সবাই বললো যে ঝাড়া ফুকা করো, ইয়া করো, মেলো বহুত রকমের, হ্যাঁ, গ্রাম গঞ্জে যেরকম বলে। হ্যাঁ, তারপরে এবার ছেলে একবার মুখের কথা মতন খেপার মতন হয়ে গেছে, ওনারা কামড়ে কামড়ে দিচ্ছিল আমাকেও। আমি সে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে ভর্তি নিয়ে নিল। তারপরে 3 দিন পর তখন আমাকে কলকাতায় ভর্তি করে দিল। তারপরে দেখানো ওই এত চলে গেলাম, এবার আমাদেরকে কলকাতা পিজি হসপিটালে পাঠিয়ে দিলাম। পিজি হসপিটালে যেয়ে ছেলে তো সুস্থই হচ্ছে না, ইঞ্জেকশনের ওপরে ইঞ্জেকশন দিচ্ছে, কিছুই হচ্ছে না। তারপরে ছেলে দেখছি তো মুখের কথা সব বন্ধ হয়ে গেছে, কথা বলে না, ছেলের হাত পা সব জড়াফুটি হয়ে গেছে। তোকরি থেকে এবার দেখুন পিঠে মেরাই করেছিল, মেলা কিছু করা হয়েছে, ঢাল হয়ে গেছিল, ডুলিয়া 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 ডুলিয়া, তাও একটু হয়েছে। ছেলের কথা তো একবার কোনো কথাই না, ছেলের এখন আমি দেখাতে পারছি না, আপনারা হেল্প করতে পারেন তাহলে হেল্প করে দেন। আর ছেলেকে দেখলে তো আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা দেখ বাড়িটা একদম একটা এক খোপের মধ্যে, এই যে শুধুমাত্র ইট নিচে আর উপরে টালি দেওয়া, আর এদিকে একটা পার্টিশন আর ভিতরে একটা পার্টিশন, নর্মাল একটা বাড়ি, একদম নর্মাল, যেটা যে বাড়িটা না থাকার নয়। আর এটা হচ্ছে রান্না, রান্নার কি বলে, রান্নার জায়গা, রান্নাঘর। আর এখানে ই আছে, যেটা আপনারা বলেন চুলো, বা কি বলে চুলোকে আর একটা ভাষায়, আখা, আখা বলে। তো এটা যাই হোক, না তো আপনাদের টিবল নেই? না, আমার টিবল নাই, আমার টিবল আমি বসাতে পারিনি, পায়খানাও নাই। পায়খানা দেখো সরকারে বলল দিব, তা এখনো তো কবে আসবে তা ঠিক না, তা নিজস্ব তো এখন করতে পারছি না স্যার, এখনো টিবলও বসাতে পারছি না, এই ছেলে দেখাবো না, টিবল বসাবো এখন। তাই তো, ছেলের চিকিৎসার পিছনে এখন কিরকম কত টাকা খরচা হয় মাসে? মাসে ঠিক নাই, বুঝতে পারছি না, 40ও হতে পারে কোনো মাসে। তো আমার এই দেখো এই মাসে বোধহয় আমার 40-50 হাজার টাকা খরচা হয়ে গেল। সেগুলো কোথা থেকে জোগাড় করেন আপনি? জোগাড় করি আমার ভাই দিকে সাহায্য করি, আমার ভাই দিকে বুঝাই, বাবা পাড়া পড়ছি সবাই আমাকে পড়াতে যান, দেয় আমাকে কি, আমার মাদের গ্রামে যায় দিয়ে যে বলি আমার মাকে, আমার মাও চেয়ে চিনতে যায় দিয়ে, তখন আমি ছেলে একটা চিকিৎসা করাই। এখন 4 মাস থেকে কলকাতা, হ্যাঁ, পিজি হসপিটালে দেখায়।
আর এখন আমি ছয় মাস থেকে আমি এখন দিতে পারছি না, চিকিৎসা করতেও পারছি না। ছয় মাস থেকে চিকিৎসা বন্ধ? হ্যাঁ, বন্ধ করে দিয়েছে। এখন টাকা পয়সা ছেলে এখন আরো অসুস্থ, খুব অসুস্থ হয়ে গেছে। এরকম পাগুনে তো দেখতে পেয়েছ, পাগুনে এরকম সোজা হচ্ছে না, পাটা বাঁকা হয়ে গেছে পুরো, দেখতে পাচ্ছ? কিছু নাই, কিছু না, পুরো শর্ট হচ্ছে না, হাতও শর্টাই না, এই যে হাতও শর্টাই না, এটা সব সব একবারে কিছু নাই। ছেলে দেখে দিয়েছে, আর এখন তো এখন আমরা নিজেও কিছু করতে পারছি না। এবার আমার স্বামী ধরো কিছু করতে পারছে না, চাষে স্বামী অসুস্থ, এখন চাইছি আমার ছেলেটা যেন সুস্থ হয়, আমি ডাক্তার যেন ভালো দেখাতে পারি। আমাদের কাছে কি চাইছি? আপনাদের কাছে একটু হেল্প চাইছি, যাতে একটু হেল্প করতে পারি চিকিৎসার ক্ষেত্রে, চিকিৎসা করতে পারি, যেন আমি একটু আপনারা হেল্প করে দিবা। আর আমার ছেলেটা যেন সুস্থ হয়ে যায়, আমি ভালো ডাক্তার দেখাতে পারি। আমি এখন ডাক্তার দেখাতে পারছি না, আপনারা ডাক্তার একটু হেল্প করে দেবে তো আমি ডাক্তারটা দেখাতে পারবো ভালো করে। সেটাই তো, দেখে ছেলে দেখলে তো বুঝতে পারবে কম কষ্ট গো ছেলে, খাবার বলতে পারে না, উঠবো বলতে পারে না, উঠেও শার্ট করতে পারে না, হাত শার্ট পা শার্ট করতে পারে না, জানা আছে পর্যন্ত। দুধ খেতে পারে তা দুধে দেখো কিনতে পারছি না, যে দাম বলছে দুধের ও তো ওষুধ পানি আবার তো কিনা আছে না, দুধও কিনতে পারছি না। চিকিৎসাটা তো এখন এবার ছেলেটাকে খাওয়ানোর দরকার, খাওয়ানোর তো অবশ্যই দরকার, না খেলে এবার ধরো ছেলেটাকে আমি সুস্থ করতে পারবো না। তাও আমি নিজে নিজে খাইয়ে দিই, এইটা ওইটা ধরো ছাতু হোক, দিয়ে আমার মা দেখো দু প্যাকেট ছাতু দিয়েছিল, সেই দু প্যাকেট ছাতু আগে খাওয়াচ্ছি, ভিজে ভিজে খাওয়াই। আর কিছু আর দেখো কে এসেছে, দেখো দুটা ফল দেখো খাওয়াবো, দুটা ভালো অবশ্যই আপনারা চেষ্টা করেন আমি ছেলেটাকে যেন সুস্থ করতে পারি। আর আপনারা তো দেখছেন, যারা দেখবেন তারাও একটু হেল্প করে দেন, এটাই আশা করছি। ছেলের বাবা তাই তো? হুম, ছেলের বাবা। এটা ছেলের বাবা কোথায় লেগেছিল বললেন? এখানে লেগেছে, আবার এরকম পেটে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে এই বুক গালো করে কাজ করতে পারে না। আরে দেখো এই দুই হাতে এখানে ধরো চোট লেগেছিল, হাত লিয়া কাজ করতে পারে না ভালো করে। আর ওই দেখো বুকে লাগে, আর দেখুন এই 6 মাস থেকে বলছে আমার পেটে লাগছে সাইডে। এখন ছবি তুলতেও পারছি না, টাকা পয়সা না জানি কোথায় দেবো, একে দেখাবো না ওকে দেখাবো, তাই এখন এখন পরে দেখানো হবে। এখন আমার কাছে তো টাকা পয়সা না, আর মানুষের কাছে আর কতই, আমার মা বাবা কতই দিবে, আর মা বাপ তো অত দিতে পারবে না, কিছু নাই, আমার মা বাপের কিছু নাই, ওই চেয়ে চিন্তায় যা দেয় তাই ওইটাই আমার মেলা। আমার মাও চাহে, আমার মাও আমাকে চেয়ে, আমার ছোট মেয়ে তো তাহলে সবাই আমাকে ভালোবাসে, আর আমার এই ছেলেটাকে সবাই ভালোবাসে, তাহলে দেয় তাহলে না। এটা বড় মেয়ে, আর এটা বড় মেয়ে, ছোট মেয়ে, আর ওইটা দেখলেন তো আমাদের, হ্যাঁ ছোট ছেলে দেখলাম। বাবু তোমার নাম কি, তোমার নাম কি বাবু? তাই তো, আমি শেষ 7-8 লাখ টাকা খরচা করলাম, কিছু নেই।
আজ তিন বছর সাড়ে তিন বছর হয়ে গেল, সাড়ে তিন বছর থেকে সাত থেকে আট লাখ টাকা খরচা করলাম, এখন নিরুপায় খালি হাত পা দিয়ে বসে আছি। দেখো কে কই আপনারা দেখতে পেলেন পুরো বাড়ি দেখালাম এবং বিস্তারিত আপনাদেরকে তথ্য বলে দিলাম। তো আর এখন আমরা বলছি, আমরা রিকোয়েস্ট করছি আপনাদের কাছেও যে যতটুকু পারবেন আপনারা নিচে অ্যাকাউন্ট তথ্য কিছু তথ্য দেওয়া আছে, সেই তথ্যতে আপনি হয়তো টাকা ফোনপে হোক আর অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে সেখানে টাকাটা দেবেন আর অ্যাকাউন্ট বইটা দেবেন। আর এই ভিডিও যদি কেউ চুরি করে আপলোড করে সেই জন্য এটা আমি দেখাচ্ছি। এই যে এই ছবিটা, এই ছবিটা হচ্ছে ওনার ছবি, এটা হচ্ছে মিরসুখ মল্লিক, আপনার নাম তাই তো? এই মিরসুখ মল্লিকের নামে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টটা নিচে আমি লিখে দিয়েছি ডেসক্রিপশন বক্সে। আপনারা যদি যেটুকু পারবেন আপনারা দশ টাকা হলেও পাঁচ টাকা হলেও আপনারা একটু দিয়ে দেবেন। আর তাছাড়া কি বলবো, এখন কিছু বলতে পারছি না বা বুঝতেও পারছি না। যা পারবেন আপনারা যেটুকু হেল্প করুন এই কি বলবো এনাদেরকে। তো আর আজকের মতো এই ভিডিওটাই শেষ করছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।